আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক। চলো আমরা পাংচুয়েশন মার্ক নিয়ে কথা বলি। পাংচুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্ন, ইংলিশে গ্রামারের মধ্যে একটি পার্ট হচ্ছে পাংচুয়েশন মার্ক, যেটা পরীক্ষায় আমরা 5 নম্বর পরীক্ষা হয়ে থাকে, সে বিষয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাংচুয়েশন মার্ক অর্থাৎ হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন আমরা কীভাবে ইউজ করব সে বিষয়ে আমি এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি পাংচুয়েশন মার্ক বিরাম চিহ্ন এখানে 6টা বিরাম চিহ্নের কথা উল্লেখ করেছি। 1 নম্বর হচ্ছে ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, ইন্টারোগেশন, এক্সক্লেমেশন। এখানে আমি বিশেষভাবে এই 6টি ক্ষেত্র নিয়ে এখন কথা বলবো। এই 6টি ক্ষেত্রেই বেশিরভাগ পাংচুয়েশন মার্কে ব্যবহার হয়ে থাকে। চলো আমরা প্রথমে ফুল স্টপ নিয়ে কথা বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রয়োজনে লিখে নিতে পারো। ওকে, আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। আমরা আবারও বলছি, আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে 3 প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ বসে, আর 2 প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে একটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরেকটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটা হচ্ছে প্রশ্নবোধক, আরেকটা হচ্ছে আশ্চর্যবোধক সেন্টেন্সের চিহ্ন। এখন ফুল স্টপ, আমরা জানি সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5টি সেন্টেন্সের মধ্যে প্রথম যে 3টা সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ বসে সেগুলো হচ্ছে Thank you.
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্স এর ক্ষেত্রে পলিশব্দ বসে। এক্সাম্পল, হি ইজ এ গুড বয়। এই সেন্টেন্সটি হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যের শেষে আমরা পলিশব্দ বসাব। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ফুল স্টপ বসে, যেমন ওপেন দ্য ডোর। এই বাক্যে ওপেন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ফুল স্টপ বসে। আমরা এখানে ফুল স্টপ বসাইছি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সুতরাং এখানে আমরা ফুল স্টপ বসাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে দেখে নাও এবং লেখো। ওকে, তিন নাম্বার, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ বসে, যেমন মে আল্লাহ ব্লেস ইউ। এখানে এটা হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সুতরাং এখানে আমরা ফুল স্টপ বসাবো। আর যেই ক্ষেত্রে আমরা ফুল স্টপ বসাবো না, বাকি যে দুইটা সেন্টেন্স রয়ে গেছে সেই দুইটা সেন্টেন্সে যেখানে আমরা ফুল স্টপ বসাবো না, আমরা অন্য কোনো চিহ্ন বসাবো। যেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্নটি বসবে। যেমন হোয়াট ইজ ইউর নেম, এখানে হোয়াট, হোয়াট দ্বারা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে পারি। কারণ ডব্লিউএইচ কোশ্চেন যতগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে হোয়াট। এই হোয়াট দ্বারা শুরু হলে
वार्ड द्वारा शुरू होले वाक्य शेषे आमरा ए प्रश्नबोधक चिन्हटी बसाबो এটাকে আমরা নোট অফ এক্সক্লেমেশন বলতে পারি অর্থাৎ বাক্যের শেষে যদি কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবো যদি কোনো সেন্টেন্সে ডব্লিউ এইচ কোশ্চেন দ্বারা শুরু হয় অর্থাৎ ডব্লিউ এইচ কোশ্চেনগুলো বলতে আমরা বুঝি ডব্লিউ এইচ কোশ্চেন বলতে আমরা কি বুঝি হো What, when, where, which, whom, why, how. WS question बोलते हैं हमरा A. Who, what, when, where, which, whom, why, how. এগুলো বুঝি এগুলো দিয়ে যখন প্রশ্ন করা হবে অর্থাৎ বাক্যের প্রথমে যখন এগুলো থাকবে তাহলে আমরা সাধারণত বুঝতে হবে বাক্যের শেষে এই প্রশ্নবোধক চিহ্নটি বসবে যেমন হু আর ইউ এখানে হু দ্বারা প্রশ্ন করা হয়েছে এখানে বাক্যের প্রথমে হু বসছে এজন্য আমরা পাংচুয়েশন মার্ক হিসাবে অর্থাৎ বিরাম চিহ্ন হিসাবে আমরা বাক্যের শেষে কি বসাবো তাহলে বিরাম চিহ্ন হিসাবে আমরা বাক্যের শেষে এই প্রশ্নবোধক চিহ্নটা আমরা বসাবো তোমরা সবাই খাতা লিখে নাও একটু ভালো করে দেখে নাও ওকে অক্সিলারি ভার্ব দিয়েও প্রশ্ন করা হয় আমরা জানি অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কোড শ্যাল শুড উইল ওড মে মাইট ওর টু ইউজ টু নিড মাস্ট ডিয়ার এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মডেল যেমন এখানে আমি লিখছি আর ইউ গোয়িং টু মার্কেট তুমি কি বাজারে যাইতেছ এই বাক্যে আর দ্বারা প্রশ্ন করা হয়েছে সুতরাং বাক্যের শেষে আমরা এই প্রশ্নবোধক চিহ্ন বসাতে পারি এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফুল স্টপ বসানোর প্রশ্নবোধক চিহ্ন বসানোর নিয়ম পরবর্তীতে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ক্ষেত্রে আশ্চর্যবোধক আশ্চর্যবোধক চিহ্নটি বসবে যেমন বার্ডিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটি সেন্টেন্স লিখেছি হোয়াট এ বিউটিফুল দ্য বার্ড ইজ পাখিটি কতই না সুন্দর এখানে হোয়াট এ দ্বারা প্রশ্ন করা হয়েছে কোনো সেন্টেন্স যখন হোয়াট এ দ্বারা প্রশ্ন করা হোয়াট এ দ্বারা লেখা হবে তাহলে আমাদের বুঝতে হবে যে এই সেন্টেন্সটি হচ্ছে
এক্সক্লেমেটরি সেন্টেন্স সুতরাং তার শেষে আমরা নোট অফ এক্সক্লেমেশন বসাতে হবে এই জন্য আমি বাক্যের শেষে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে চেনার উপায় নোট অফ এক্সক্লেমেশন এখানে আমি লিখেছি আমাদের আমি আবারও বলছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় হচ্ছে হোয়াট এ দ্বারা শুরু হবে যদি হোয়াট এ দ্বারা শুরু হয় তাহলে বাক্যের শেষে আমরা এই আশ্চর্যবোধক চিহ্নটি আমরা বসাবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো ভালো করে দেখে নাও এখন আমরা আসবো দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কমা কমার ব্যবহার পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে কমা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ম্যাক্সিমাম জায়গায় কমা ব্যবহৃত করতে হয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা কমা নিয়ে কথা বলি যেমন শিক্ষার্থী বন্ধুরা করিম আবুল কাশেম নাসির অ্যান্ড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি লিখেছি একাধিক ব্যক্তি একজাতীয় হলে সেক্ষেত্রে কমা বসে যেমন করিম আবুল কাশেম নাসির অ্যান্ড রহিম আর গোয়িং টু মার্কেট এখানে করিম একজন ব্যক্তি আবুল কাশেম একজন ব্যক্তি নাসির একজন ব্যক্তি সুতরাং করিম একাধিক ব্যক্তি হলে প্রথম ব্যক্তির পরে কমা বসবে দ্বিতীয় ব্যক্তির পরে কমা বসবে এবং তিন নম্বর ব্যক্তির পরে অ্যান্ড বসবে আর রহিম আর গোয়িং টু মার্কেট এখানে কমা বসেছে এখানেও কমা বসেছে কারণ হচ্ছে একাধিক ব্যক্তি বোঝালে কমা বসে কিছু কিছু ওয়ার্ড আছে এগুলোর পরে কমা বসে যেমন হাউইভার মুড়ি ভার দেয়ার ফর অ্যাজ এ রেজাল্ট অন দ্য আদার হ্যান্ড অন দ্য কন্ট্রারি অন দ্য কন্ট্রারি এই শব্দগুলোর পর
অমাবস্যে। যেমন আমি এখানে কিছু ওয়ার্ড লিখেছি, হাউএভার, মোরএভার, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এই শব্দগুলোর পর কমা বসে। যেমন হাউএভার, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে হাউএভার লিখেছি, হাউএভার আই উইল গো টু স্কুল, যাই হোক আমি স্কুলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, হাউএভার এখানে আছে, সুতরাং এই জায়গায় কমা বসাতে হবে, কারণ আমি বলেছি হাউএভারের পরে কমা বসে। সুতরাং হাউএভার আই উইল গো টু স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দগুলো যখন হাউএভার, মোরএভার, মোরএভার, ফর দেয়ার, অন দ্য আদার হ্যান্ড, এই শব্দগুলো যখন বাক্যের মাঝে বসবে, তখন এই শব্দগুলার সামনেও কমা বসবে, পরেও কমা বসবে। যেমন এই শব্দগুলো যখন বাক্যের মাঝে বসবে, তখন এদের পূর্বেও কমা বসবে এবং পরেও কমা বসবে, পরেও কমা বসবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হি হি মার্কেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যে আমি লিখেছি হি হাউএভার ইজ গোজ টু মার্কেট। এখানে আমি বলেছিলাম যে এই শব্দগুলো যখন বাক্যের মাঝে বসে, তখন এই শব্দগুলোর প্রথমেও কমা বসবে এবং এই শব্দগুলোর শেষেও আমরা কমা বসাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি যে এই শব্দগুলো যখন বাক্যের মাঝখানে বসবে, অর্থাৎ হাউএভার, মোরএভার, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এই শব্দগুলো যখন বাক্যের মাঝখানে বসবে, তখন এই শব্দগুলোর প্রথমেও কমা বসবে, এই শব্দগুলোর পরে দিয়েও কমা বসবে। যেমন হি হাউএভার ইজ গোজ টু মার্কেট, এখানে হাউএভার শব্দটা মাঝখানে বসেছে, সুতরাং এর সামনে দিয়েও কমা বসবে, এর পরে দিয়েও কমা বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে তোমরা লিখে নিতে পারো। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
ডাইরেক্ট ডাইরেক্ট স্পিচ এর ডাইরেক্ট স্পিচ এর পূর্বে কমা বসে যেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমি লিখেছি ডাইরেক্ট স্পিচ এর পূর্বে কমা বসে যেমন হি সেড টু মি সে আমাকে বলল আই অ্যাম ইল আই অ্যাম ইল আমি অসুস্থ যেমন এখানে এই বাক্যটি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টার স্পিচ অর্থাৎ এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচ যেই সেন্টেন্সটা তার পূর্বে কমা বসে যেমন আমি এখানে কমা বসেছি যেমন এখানে কমা বসিয়েছি আই অ্যাম ইল এই বাক্যে আমি আবারও বলছি এই বাক্যে আই অ্যাম ইল এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর আমি লিখেছি ডাইরেক্ট স্পিচ এর পূর্বে কমা বসে সুতরাং ডাইরেক্ট স্পিচ হচ্ছে এটা তার পূর্বে কমা বসে আর ডাইরেক্ট স্পিচ যেটা এটাকে ইনভার্টেড কমা দিয়ে ডেকে রাখতে হবে এবং ডাইরেক্ট স্পিচ যেটা সেটা ফুল স্টপ হবে যেমন হি সেড টু মি আই অ্যাম ইল এখানে ডাইরেক্ট স্পিচে পড়বে কমা বসেছে এবং ডাইরেক্ট স্পিচ যেটা তার শেষে ফুল স্টপ বসেছে কিন্তু অনেক সময় ডাইরেক্ট স্পিচটা সামনে থাকে আর যে রিপোর্টিং যে ভার্বটা এটা পরে বসে বসে সেক্ষেত্রে উভয় একই নিয়ম হবে যেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সটাকে আমি উল্টাইয়া লিখেছি এখানে আই অ্যাম ইল হি সেড টু মি অর্থাৎ শেষেরটি সামনে লিখেছি এবং প্রথমেরটা শেষে নিয়ে গেছি এই বাক্যে আমরা যদি এই ডাইরেক্ট স্পিচটা সামনে আসে তাহলে আমরা এই ডাইরেক্ট স্পিচের শেষে কমা বসাবো আর যে রিপোর্টিং যে ভার্ব রয়েছে সে ভার্বের শেষে আমরা ফুল স্টপ বসাবো এবং এটাকে এই ইনভার্টেড কমা দ্বারা ডেকে রাখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে প্রধানত যে ছয়টা বিষয় নিয়ে বিরাম চিহ্ন আমি বোর্ডে লিখেছিলাম তার থেকে আমি দুইটা বিষয় কথা বলছি এবং দুইটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে পরীক্ষায় ফুল স্টপ এবং কমা এর ব্যবহার বেশিরভাগ থাকে প্রশ্নবোধক চিহ্ন এবং আশ্চর্যবোধক চিহ্ন এই চারটার ব্যবহার বেশি হয়ে থাকে সুতরাং আজকে আমি তোমাদেরকে এই মোটামুটি পাংচুয়েশন মার্ক নিয়ে যে ধারণা দিয়েছি তোমরা এটা ভালো করে দেখবে ভালো করে পড়বে এবং পরীক্ষা যেন ভালো করতে পারো সে আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ